আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের অনেক পড়া জমে গেলে কোথা থেকে শুরু করব এবং খুব কম সময়ে কিভাবে আমরা আমাদের ইম্পর্টেন্ট পড়াগুলো তাড়াতাড়ি শেষ করে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারব। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে। তো দেখো, সেই জন্য আমাদের ছয়টা পদ্ধতি অবশ্যই মেনটেন করতে হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি এই ছয়টা পদ্ধতি আগে থেকে লিখে রাখছি, এখন আমরা শুধু ব্যাখ্যা করব। এক নাম্বার হচ্ছে যে টাইম সেটিংস। আমাদের কি হয়েছে যে অনেক পড়া জমে গেছে কিন্তু এখন পড়ার সময় নেই, কিভাবে আমরা সেগুলো শেষ করব। তো এই জন্য প্রথমেই আমাদের টাইম সেটিংসটা করা দরকার। যেমন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সারা রাত পড়তে ভালোবাসে, আবার কেউ কেউ আছে যে ভোর ছয়টা থেকে বা চারটা থেকে উঠে পড়া পছন্দ করে। তো আমার সবচেয়ে ভালো সাজেশন থাকবে যে সকালবেলা পড়া, এটাই নিয়ম। আমিও রাতের বেলা জেগে পড়ার স্টুডেন্ট ছিলাম, কিন্তু যখন আমি ইন্টার লেভেলে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত পড়তাম, তখন দেখতাম যে আমার পড়ার অনেক বেশি বরকত হইতো। মানে আমি সেই ছয় ঘন্টার মধ্যে অনেক পড়া পড়ে ফেলতে পারতাম, কারণ আমাদের সকালবেলা ব্রেনটা ফ্রেশ থাকে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের টাইম সেটিং করতে হবে। যেমন ধরো যে তুমি যদি সকাল ছয়টা বাজে পড়ার টেবিলে বসতে হলে অবশ্যই 5:30 বাজে উঠতে হবে। তো সকাল ছয়টা থেকে তুমি যদি দুপুর 12টা পর্যন্ত টানা পড়ো, মাঝখানে 15 মিনিট ব্রেক দিতেই পারো, তো এখানে আছে 6 ঘন্টা। তো এই 6 ঘন্টায় কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট পড়া, যেটা তোমার সহজে মুখস্থ হয় না, সেই পড়াটা আমরা সকালবেলা পড়ে ফেলতে পারবো, কারণ সকালবেলা আমাদের ব্রেনটা অনেক বেশি পরিষ্কার থাকে, যা পড়বা তাই মনে থাকবে। ঠিক আছে, এরপরে ধরো যে 12টা থেকে আমাদের কী গেল যে ঘুমে গোসলে নামাজে এভাবে গেল, তো বিকাল 4টা পর্যন্ত এভাবে গেল। তো বিকাল চারটা থেকে রাতের 12টা বা 11টা পর্যন্ত টানা এই যে 6-7 ঘন্টা, সেটাও আমাদের একদম শুধুমাত্র পড়াতে আমরা দিতে পারি। মাঝে মধ্যে 5-6 মিনিটের একটা ব্রেক থাকতেই পারে। তো এভাবে করে আমাদের দিনে এমনিতেই 13-14 ঘন্টা পড়ার জন্য চলে আসতেছে। ঠিক আছে, তো প্রথমে কখন কোন সময়টা পড়বা সেই রুটিনটা আগে ফিক্স করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে টাইম সেটিং। তো এটা আমার মতে আমি দেখাইলাম, তোমাদের যেভাবে ভালো লাগে, যে সময় পড়তে ভালো লাগে সেই সময়টা রাখবা। তো অবশ্যই চেষ্টা করব কমপক্ষে 10-12 ঘন্টা যাতে থাকে। এরপরে আসো যে সাবজেক্ট নির্বাচন। তো ধরো যে তুমি এইচএসএস সায়েন্সের স্টুডেন্ট, তো অবশ্যই আমাদের পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই 4টা সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষা হবেই। ঠিক আছে, সবগুলোরই পরীক্ষা হবে, কিন্তু এটার থেকে আমাদের পরবর্তী অ্যাডমিশনে অনেক বড় একটা প্রভাব ফেলবে। তো যেটা আমাদের পড়া হয়ই নেই একদম, সেটা হইতে পারে বাংলা বা ইংলিশ, যেটা একদমই বেশি কাঁচা যে পরীক্ষায় গিয়ে কিছুই পারবো না, সেই সাবজেক্টগুলোকে আগে আগে পড়তে হবে। ঠিক আছে, তো এইভাবে করে তুমি যেটাতে বেশি দুর্বল সেটাতে আগে থেকে করা শুরু করতে হবে। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, ধরো যে বায়োলজি, এটা কিন্তু মুখস্থ বিদ্যা, তো প্রতিদিন অন্তত সকালবেলা 2 ঘন্টা ঘুমের থেকে উঠে আগে বায়োলজি মুখস্থ করার একটা অভ্যাস করতে হবে। তাহলে প্রতিদিন 2 ঘন্টা করে বায়োলজি পড়লে তোমার প্রতিদিনে অনেক পড়া তুমি বায়োলজির ক্ষেত্রে খুব সহজে মুখস্থ রাখতে পারবা। আর যদি সারাদিনই বায়োলজি মুখস্থ করতে যাও তখন কিন্তু সহজে মুখস্থ হবে না। তো ধরো যে মুখস্থবিদ্যাগুলো সেগুলো সকালবেলা ঘুমের থেকে উঠে 2 ঘন্টা পড়বা, আর বাকি সময় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এরকম ম্যাথমেটিক্যাল টাইপের সাবজেক্টগুলো পড়তে পারো। এটা তোমার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারো। তো মোট কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আগে আগে পড়ে পরীক্ষার আগে শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, যাতে আমরা রিভিশন দিতে পারি। এটা হবে আমাদের সাবজেক্ট নির্বাচন। এরপরে আসো যে রেগুলার হওয়ার প্রতিজ্ঞা। তো ধরো যে এই দুইটা কাজ করার পরে এখন তুমি কী করবা, যে টাইম একটা রুটিন করলা, টাইম সেটিং করলা, সাবজেক্ট নির্বাচন করলা যে আমার এই দিন এই সাবজেক্টটা পড়া উচিত, নিজের মন মতো করলাম। এখন কী হবে যে 2-1 দিন পড়ার পরে আমাদের অনেক কষ্ট হবে অবশ্যই। ধরো যে তুমি যখন সকাল 6টা বাজে উঠবা তখন ঘুমের থেকে উঠতে অনেক কষ্ট হবে, তো তখন দেখা যাবে 2-3 দিন আমরা এই রুটিনটা ফলো করার পরে আর করবো না। ঠিক আছে, তখন কিন্তু আর আমাদের পড়াটা সামনে আগাবে না। তো আমাদের করতে হবে কি, রেগুলার হতে হবে, তাহলে আমরা কম সময়ে অনেক পড়া পড়তে পারবো, এটা আমি নিজে দেখেছি। তো অবশ্যই আমাদের রেগুলার হতে হবে। তো মোট কথা হচ্ছে যে রেগুলার হতে হবে। ধরো যে টানা
এক দুই মাস যদি তুমি তোমার এই রুটিনটা ফলো করতে পারো, তাহলে যত কঠিন এবং যত বেশি পড়ায় থাকুক না কেন, তুমি কমপ্লিট করতে পারবা। অবশ্যই 100% রেগুলার পড়তে হবে রুটিন ফলো করে, ঠিক আছে? কোনো বাদ দেওয়া যাবে না। আরেক 4 নম্বরে যাই, এই পর্যন্ত যদি করতে পারো তাহলেই এনাফ, ঠিক আছে? কিন্তু এগুলা বাকিগুলা আমাদের আরও বেশি সাহায্য করবে। যেমন 4 নম্বর আছে কি, অনলাইনে টাইম নষ্ট বন্ধ করা। তাহলে এখান থেকে আমাদের পড়ার টাইমটা চলে আসবে, যে মোবাইল চালাবো, ফেসবুক চালানোর জন্য 1 ঘন্টা রাখলাম, একটু গেমস খেলার জন্য 15 মিনিট, এসব একদমই করা যাবে না। কারণ তুমি যদি 1 ঘন্টা ইউটিউবে ভিডিও দেখো, তারপর ধরো যে তুমি পড়তে গেলা, তখন তোমার মাথায় শুধু ইউটিউবের ভিডিও চলবে, ঠিক আছে? গেমস খেলে দেখবা যে তুমি বারবার তোমার মাথায় গেমসই চলে আসতেছে। তো অবশ্যই এই নেশাগুলা থেকে যখন তোমার অনেক পড়া থাকবে, তখন এগুলা থেকে বিরত থাকতে হবে। তাহলে তুমি খুব সহজে এবং শান্তিভাবে সবগুলো পড়া করতে পারবা। তো অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে অনলাইনে টাইম নষ্ট বন্ধ করতে হবে, তারপর হচ্ছে কি, আমাদের আড্ডা থেকে দূরে থাকতে হবে, গেমস খেলা বাদ দিতে হবে। এরপর আসে যে 5 নম্বর, মেইন বুক হবে টেস্ট পেপার, এটা হবে মাস্ট, ঠিক আছে? এটা কখন? এটা হবে যে আমাদের এইচএসসি পরীক্ষার আগে, ধরো যে তোমার বেসিকের কিছুই পড়ো নাই, ঠিক আছে? ধরো যে তুমি ফিজিক্সের কিছুই পারো না, পড়ো নাই সারা বছর, গেমস খেলছো, আড্ডা দিছো, ফেসবুকে টাইম নষ্ট করছো, এখন তোমার 2 মাস পরে পরীক্ষা, তো তখন তোমার কীভাবে এইচএসসি পরীক্ষাটা তোমার পাস করতে হবে বা তোমাদের কলেজের পরীক্ষাটা পাস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আমার যেটা অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে, মেইন বুক হবেই আমার টেস্ট পেপার, ঠিক আছে? আমার ছিল যে লেকচারের যে টেস্ট পেপারটা ছিল সেটা ছিল আমার মেইন বুক, আমি টেস্ট পেপার থেকেই পড়া শুরু করছি। টেস্ট পেপারের কোনো সমস্যা হলে তখন আমি মেইন বুক খুঁজছি, ঠিক আছে? এভাবে করে আমি সৃজনশীল, মানে MCQ এবং CQ আলাদা আলাদাভাবে টেস্ট পেপার থেকে পড়ে, একদম টেস্ট পেপারে যা কালো কালি দিয়ে লেখা ছিল সবই পড়ে ফেলছি। তো আমার কোনো পরীক্ষার কোনো সমস্যা হয়নি। তো আমি আলহামদুলিল্লাহ, আমি যেসব বিষয়ে এভাবে সিরিয়াসলি টেস্ট পেপারকে মেইন বুক ধরে পড়ছি, আমি আলহামদুলিল্লাহ আমি 200-তে 195, 183 এইভাবে করে নাম্বার পাইছি, A+ পাইছি। আর যেগুলোই মেইন বুকের রিডিং পড়তে গেছে, আমার সময় নষ্ট হয়েছে, আমি A+ উঠাতে পারিনি, ঠিক আছে? তো আমার উদ্দেশ্য থাকবে যে মেইন বুক টাই হবে তোমার টেস্ট পেপার। টেস্ট পেপারে ছোটো ছোটো কোনো সমস্যা হলে তখন মেইন বুকে যাবা, যখন তোমার হাতে সময় কম, 2 মাস পরে HSC পরীক্ষা, তখন তুমি যদি মেইন বুক রিডিং পড়তে যাও, ইউটিউব ভিডিও দেখে শিখতে যাও, তখন অনেক বেশি সময় চলে যাবে। তো অবশ্যই টেস্ট পেপারে যত CQ আছে সেগুলা নিচে নিচে পড়তে থাকবা, যত MCQ আছে একদম মুখস্থ করতে থাকবে, এমন না যে সবগুলোই তোমার কঠিন হবে। ধরো যে তুমি কোনো কিছুর বেসিক জানো না, কিন্তু তুমি টেস্ট পেপারে সৃজনশীল সলভ করতে গেছো, তখন তোমার প্রথম দুই তিনটা সৃজনশীল অনেক কঠিন লাগবে, কারণ তুমি তো বেসিক জানো না। ওই দুই তিনটে একটু তুমি তোমার মাথা দিয়ে বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবা বাকি সবগুলো তোমার কাছে সোজা লাগছে। এটাই নিয়ম, আমাদের HSC-র পড়াগুলো খুবই সোজা, ঠিক আছে? এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, যেহেতু আমি HSC সায়েন্সে ছিলাম, ঠিক আছে? আমিও কিন্তু টেস্ট পেপারকে মেইন বুক ধরে পড়ছি, যখন আমার পরীক্ষার সময় খুব কম ছিল, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো হয়েছে। শুধুমাত্র অ্যাডমিশন টেস্টে গিয়ে তখন আমার এই বেসিক যেহেতু জানি না, তখন আমার অনেক কষ্ট করে পড়তে হয়েছে। তো অবশ্যই তোমাদের উচিত HSC লেভেলের একদম ফার্স্ট ইয়ার থেকে একদম মেইন বুকের বেসিক সহ সব জানা, যদি সময় নষ্ট করে থাকো এবং পরীক্ষা 2 মাস পরে, তো এই ক্ষেত্রে তোমাদের উচিত টেস্ট পেপারকে মেইন বুক ধরে পড়া, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে? তাহলে তুমি কম সময়ে অনেক কিছু পারবা। ধরো যে আমাদের ফিজিক্স দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, ঠিক আছে, এটা যদি তুমি তোমার বইয়ের থেকে রিডিং পড়তে যাও, তাহলে তো 1 মাসই লাগবে শুধু রিডিং শেষ করতে, বোঝা তো পরের ব্যাপার। আর যদি তুমি তাপগতিবিদ্যা CQ এবং MCQ শুধুমাত্র টেস্ট পেপার থেকে সলভ করতে যাও, তুমি 1 সপ্তাহের মধ্যে সবগুলো শেষ করতে পারবে এবং পরীক্ষায় অবশ্যই টেস্ট পেপার থেকে কোশ্চেন কমন পড়বে। তো অবশ্যই আমাদের এই টেকনিকে চলতে হবে, যেহেতু আমাদের পরীক্ষা সামনে। এবার আসো যে HSC পরীক্ষার 15 দিন আগে নতুন পড়া বন্ধ, আগের সব রিভিশন এবং বারবার নিজেকে যাচাই। দেখো তুমি তো টেস্ট পেপারে CQ আর MCQ সব পড়ে ফেললাম, ঠিক আছে? তো এখন HSC পরীক্ষার 15 দিন আগে আর নতুন পড়া বন্ধ করে দিবা। তো যেই 15 দিনটা থাকবে, সেই 15 দিনে তুমি আগের সব পড়া বারবার শুধু রিভিশন দিবা এবং টেস্ট পেপারের পিছে দেখবা নিজেকে যাচাই করার জন্য বিভিন্ন কোশ্চেন দেওয়া থাকে, সেগুলো বাসায় বসে বসে টাইম মেনটেন করে পরীক্ষা দিবা।
তাহলে আশা করা যায় যে তোমার পরীক্ষাটা ভালো হবে, এবং আগে যেসব পড়া তুমি পড়তে পারো নাই এখন এইচএসসি পরীক্ষার সামনে এই যে একটা ভয় সেটা কাটাতে পারবা। ঠিক আছে, তোমরা অবশ্যই এই রুটিনটা ফলো করো, আমার বিশ্বাস তোমার এইচএসসি পরীক্ষা খুব ভালো হবে, কারণ আমিও একসময় এরকম স্টুডেন্ট ছিলাম এবং প্রত্যেকটি স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে সময় নষ্ট করে তাদের কিন্তু এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়, আমিও পড়ছিলাম। তো আমি এরভাবেই উঠে দাঁড়াইছি আলহামদুলিল্লাহ। তো অবশ্যই তোমরা এই রুটিনটা ফলো করবা, যে প্রথমে টাইম সেটিং করবা, যে সাবজেক্টগুলো বেশি দরকার বা একদমই পারো না, জীবনও ধরো নাই, সেগুলো তাড়াতাড়ি আগে পড়ার চেষ্টা করবা। আর অবশ্যই রেগুলার হবা, অনলাইনে টাইম নষ্ট, গেমস খেলা, এইসব সময় আড্ডা এগুলো নষ্ট করা বাদ। এরপর হচ্ছে কি যে আমাদের যেহেতু সময় কম, মেইন বুকটাই হবে টেস্ট পেপার। ঠিক আছে, টেস্ট পেপার খুবই সোজা, বেসিক না জানলেও সমাধান করতে পারবা, প্রথম দুই একটা সিজনশীল একটু কঠিন লাগবে। আর এমন টেস্ট পেপার ব্যবহার করবা যেটাতে সমাধান সাথে সাথে দেওয়া আছে, ধরো যে এমসিকিউ, সেটা সমাধান কোশ্চেনের সাথে সাথে এমসিকিউ সমাধান দেওয়া আছে, তাহলে কি হবে যে এমসিকিউ তো আর তুমি পারবা না, সমাধান দেখে দেখে একটা একটা করে মুখস্থ করতে করতে দেবা বাকিগুলো, তুমি বেসিক বুঝে গেছো। এটাই কিন্তু নিয়ম, যাতে সমাধান দেওয়া থাকে এমন টেস্ট পেপার ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের এসএসসি পরীক্ষার 15 দিন আগে নতুন পড়া বন্ধ করে বারবার শুধু আগের পড়াগুলো রিভিশন দিব। ঠিক আছে, আর অবশ্যই বলে রাখলাম টেস্ট পেপার থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্ন কমন পড়বে, এটা 100%। তো এভাবেই তোমরা রুটিন ফলো করতে পারো।